আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামের জিসি মোড়ে হোটেল জামানে চলছে 3 দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা, এবং এই মেলা সম্পর্কে আমরা জানার জন্য অবস্থান করছি নারী উন্নয়ন মেলার যারা আয়োজক তাদের সাথে। আপু, আপনার নামটা একটু জানতে পারি? আচ্ছা, এই মেলায় কয়টি স্টল রয়েছে? কোথায় সেল করবে উদ্যোক্তা রেডি করার ব্যাপারে আমরা যথেষ্ট সহযোগী। আমরা আরেকজন সাথে কথা বলছি, যিনিও এই মেলার আয়োজকদের মধ্যে একজন। আপনার নামটা বলি। আচ্ছা, আমাদের মেলায় 40 জন আছে, যে 26টা স্টল আছে, তার মধ্যে 3টা স্টল আছে, যে একটা হচ্ছে যে মানবিককে দেওয়া হয়েছে, একটা হচ্ছে চন্দনাইশ প্রতিমূলী সংস্থা, আরেকটা হচ্ছে DDRC, তো একটা প্রতিমূলী সংস্থা। আমাদের মানবিক থেকে প্রি ব্লাড গ্রুপিং চলছে, আমাদের ব্লাড গ্রুপিংয়ে আপু আছে আমাদের সাথে, ঠিক আছে, উনি। তো আমাদের মেলায় আসলে আপনারা প্রি ব্লাড গ্রুপিং করতে পারছেন, তাছাড়া আপনাদের যে আমাদের সুবিধা বঞ্চিত শিশুরা আছে এবং ফিজিক্যাল যাদের সমস্যা আছে, ওনারা যারা আছেন, প্রতিবন্ধী যারা আছেন, তাদের নিজেদের হাতের তৈরি জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। পাশাপাশি যারা ঘরে বসে সামান্য কিছু পুঁজি দিয়ে নিজেরা উদ্যোগ গ্রহণ করে যে ছোটো ছোটো কাজ করছে, তারা হয়তো বিশাল আকারে কোনো রকম মেলায় অংশগ্রহণ করতে পারছে না, তাদের জন্যই মূলত ছোটো করে মেলাটা আয়োজন করা, যাতে তারা দোকানও নিতে পারে এবং তারা সবখানে প্রচার করতে পারে তাদের প্রোডাক্টগুলো কী। আচ্ছা, এটাকে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে করছেন মনে হয়? সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আপু আর আমি দুজনে মিলে করছি, আশা করছি সামনে আরও বড় করে করার ট্রাই করব। আমাদের সাথে আরও হেল্প করেছেন বিজয় টিভি, চ্যানেল ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট আর দৈনিক পূর্বকোণ আমাদেরকে বিশেষভাবে হেল্প করেছেন, বিশেষভাবে সহযোগিতা করেছেন। আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে যে বিজয় টিভি, দৈনিক পূর্বকোণ, আর আজ থেকে মনে হয় একটা নতুন পত্রিকা শুরু হচ্ছে চট্টগ্রাম প্রতিদিন, এই তিনটা হচ্ছে আমাদের মিডিয়া পার্টনার। আমাদের অনলাইন পার্টনার আছে, আমাদের তিনজন অনলাইন পার্টনার আছে, বিউটিফুল ইউ, মেহেদি সাজ, ম্যাম সাহেব, আমাদের ওনারা অনলাইন পার্টনার আছে। দর্শক, আমরা এই নারী মেলায় অংশগ্রহণকারী একটা স্টল এসেছি এবং এই স্টলের একজনের সাথে আমরা কথা বলছি। আপনি কি এই আপনি এটার ওনার? আচ্ছা, কয়টা প্রোডাক্ট নিয়ে আপনারা এই মেলায় অংশ নিয়েছেন? কয়টা প্রোডাক্ট মধ্যে কী কী ক্যাটাগরি ভিন্ন আছে? হাতের কাজের আছে, কারচুপের আছে, তারপরে আপনার রেডি থ্রিপিস আছে, লকের আছে, বাটিকের আছে, কোটাবাতি আছে, তারপরে আমাদের অর্নামেন্ট সাইড আছে, কানের দুল, কানের দুলের আছে, হাতের আপনার প্রিন্ট করা মগ আছে, যেমন এই যে এগুলোরও অর্ডার নিচ্ছি, প্রিন্টের মগের অর্ডার নিচ্ছি, এরকম বিভিন্ন টাইপের আছে। আজকে ফার্স্ট ডে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে, মোটামুটি অনেক কাস্টমার আছে, আশা করি সামনে আরও যে দুদিন আছে আরও বাড়বে। মেলায় ঘুরতে আসছেন, কেমন লাগছে? তো প্রোডাক্টগুলো কেমন লাগছে এখানে? কি প্রোডাক্টগুলো কেমন লাগছে এখানে? অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, শুধু কি ভালো আর কিছু নাই? খুবই সুন্দর। আচ্ছা, আমরা এখানে স্টলের একজনের সাথে কথা বলতে চাই, আপনাদের স্টলের নাম কি? আমার স্টলের নাম হচ্ছে ইনক্রেডিবল ডিজাইন। আচ্ছা, কয়টা প্রোডাক্ট নিয়ে আসছেন আপনারা এখানে? আমি আসছি এখানে ইন্ডিয়ান পাকিস্তানি কিছু ড্রেস নিয়ে এসেছি এবং ইন্ডিয়া থেকে কিছু ইম্পোর্ট করা জুয়েলারি নিয়ে এসেছি। আর বিদেশি পণ্য এখানে? এখানে দেশি পণ্য আনা নাই তো? দেশি পণ্য আসলে আমাদের সহকর্মীরা অনেকেই আনছে, বাট আমি একটু চেষ্টা করেছি যেন বাইরের কিছু সাথেও আমাদের কাস্টমারদেরকে ইয়ে করতে পারি। আচ্ছা, ক্রেতাদের সহায়তা কেমন পাচ্ছেন আজকে তো প্রথম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই, ক্রেতা প্রচুর ক্রেতারা আসছে, ওরা দেখছে জিনিসপত্র দেখছে। আচ্ছা, এটা যেহেতু ফার্স্ট ডে, কেনা তো একটু সময় নিয়ে কিনে, আপনারা জানেন লাস্ট ডে কেনা কেনা কেনাকাটা করে বেশি। আলহামদুলিল্লাহ ভালোই ক্রেতা আসছে, সারা হচ্ছে খুব ভালো। থ্যাংক ইউ।
চট্টগ্রামের জিসি মোড়া তিন দিনব্যাপী নারী উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজকে প্রথম দিন আমরা ঘুরে দেখেছি, এখানে দেশি বিদেশি নানা পণ্যের স্টল এসেছে এবং দর্শনার্থীর ভিড় বাড়ছে ক্রমশ। তো আপনারা চাইলেও এখানে এসে ঘুরে যেতে পারেন এবং মেলার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। রিয়াদুল হক রিফাত, জায়াবাজি টিভি, জিসি মোড়, চট্টগ্রাম।